হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব লেবুর আচার। দু রকমের লেবুর আচার আজকে তৈরি করে দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে আমরা লেবু নিয়ে নিয়েছি, অনেকগুলোই লেবু আছে, প্রায় 30টা মতো লেবু আছে। প্রথমে আমি লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিই। তো গাইজ দেখো, আমরা এখানে পাতি লেবু সব নিয়ে নিয়েছি, এগুলো পাতি লেবু। তো আমাদের লেবুগুলো দিয়ে আচার তৈরি করব। লম্বা লেবু দিয়েও করা যাবে। হ্যাঁ, লম্বা পাতি লেবু দিয়ে নিতে হবে, তারপর নিয়ে নেই। আমরা পাতি লেবু নিয়েছি, তোমরা সেই লম্বা লম্বা একটা লেবু হয় ওগুলো দিয়েও করা যাবে। কাগজি লেবু হয়, একটুখানি লম্বা লেবুগুলো, সেগুলো তো হবে। তো লেবুগুলো ভালো করে পরিষ্কার করে ধোবো। বাজারের পুরো টাটকা লেবু দেখো গাইস, কত সুন্দর লাগবে পুরো। এই সাইজে পাতি লেবুগুলো সব থেকে ভালো হয় করলে, আর একটু পাকা পাকাও আছে। হ্যাঁ, সবই সবুজ নয়, দু চারটে সবুজ আর একটু পাকা পাকা। লেবুগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি ভালো করে মুছে একটা শুকনো জায়গায় রাখবো। আচার করার জন্য কিন্তু লেবুর গায়ে একটু জল থাকলে হবে না। আর লেবুগুলো ধোয়ার কারণ হচ্ছে এই যে ময়লাটা দেখো কতটা, ধুয়ে তো অবশ্যই নিতে হবে, কারণ লেবুতে অনেক ময়লা থাকে। আর এটাকে ভালো করে মুছে একদম জলটাকে শুকনো করে নিতে হবে। তো গাইস দেখো, লেবুগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি, আর ওখানে পাঁচফোড়নটা ভাজতে যাবে। পাঁচফোড়ন লাগবে এই আচার করার জন্য। তো পাঁচফোড়নটা আমি ওখানে নিচে উনুন আছে ওখানে ভেজে নিয়ে আসি। এখানে আমি কিছুটা 2 চামচের মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। পাঁচফোড়নটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। তোমার কি লেবু মোচা হয়ে গেছে? পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো গাইস দেখো, পাঁচফোড়নগুলো ভাজা পাঁচফোড়ন, সেগুলো আমি শিলেতে একটু বেটে নেব, গুঁড়ো করে নেব। হেভি ভালো গন্ধ ছাড়বে আচারটা এই পাঁচফোড়ন গুঁড়ো দিলে। কত মিহি করে দেখো গাইস গুঁড়ো করা হচ্ছে, তোমরা এতটাই মিহি করবে। এবার আমি লেবুর আচারের জন্য লেবুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আর তুমি লেবুর জারকটা করার জন্য লেবুগুলোকে ঘষতে থাকো, তাড়াতাড়ি হবে। তাহলে এরকম শিরগুলো কেটে নিয়ে লেবুর খোসা এই দানাগুলোকে বাদ দিয়ে দেবো। আর এরকম টুকরো করে কেটে নেবো। তো গাইস দেখো, লেবু নিয়ে নিয়েছি, আর লেবুর যে খোসাটা আছে এই সাইড পুরো গাটা পুরো ঘষে নেবো। এই যে একটা গ্রেটার, তাতে কী হবে লেবুর জারক তৈরি হবে। এই যে এরাও সাদা করে নেবো। দেখছো কেমন ঘষে নিচ্ছি, লেবুটা তেতো হবে না। জারক বানাতে গেলে এরমভাবে লেবুর গাটা ঘষে নিতে হবে। আর লেবুগুলোতে প্রচুর পরিমাণে রস আছে, খুব ভালো লেবুগুলো। তো দেখো গাইস, দারুণ সেন্ট ছাড়ছে, আর লেবুগুলো ঘষছি তো। ও, আর লেবুর আচার খেতেও ভীষণ টেস্টি হয়। তোমরা এইভাবে লেবুর আচার করবে, করে আমাদের জানাবে কমেন্ট করে, খুব ভালো। লেবুগুলোর রস কম নেই, ওই যে কাটছে নিচে ফুড়ে ভর্তি হয়ে যাচ্ছে। আমার ক্যামেরাম্যান ভাই আবার একটা চামচ পেতে দিয়েছে, যাতে ওই রসটা চামচে পড়ে, কথাটা পড়লে মাপবে। পুরো এরকম সাদা করবে, দেখো দেখো গাইস, পুরো এরকম সাদা করে নেবে। আমার কাছে আমার একটু অল্প অল্প আছে, ঠিক আছে, এরকম ঘষতে ঘষতে পুরো সাদাটা পুরো বার করে নিতে হবে, পুরো লেবুর ছালটা পুরো তুলে নিতে হবে।
তো আমাদের লেবুর আচার তৈরি করার জন্য দু রকম লেবুর আচার তৈরি করব। তো লেবুগুলো রেডি করা হয়ে গেছে, এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ওটা ওই খোলাগুলো ঘষে ঘষে এরকম ভাবে সাদা করে নিতে হবে। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, আর এটার এই গাগুলো একটুখানি কেটে দিতে হবে গো। এই দেখো গাইস, লেবু সামনে পেছন কাটতে হবে যাতে নুনটা ওর মধ্যে ঢুকতে পারে ঠিকঠাক। এই যে এরকম এরকম কাটলেই হয়, একটু বেশি করে কাটো। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। তো এই আচারটা তৈরির জন্য আমি দিয়ে দেব নুন বড় চামচে, দু চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর যে পাঁচফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দেব। তো এই লেবুর আচারের সাথে লেবুর সাথে সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে নেব। দারুণ খেতে হবে এই আচারটা গাইস, আর কি সুন্দর গন্ধ হয়েছে বলো। আর খুব সুন্দর মশলা গন্ধ বেরিয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে, টক টক এবং ঝাল ঝাল, দারুণ। আর আমরা এই বয়মে ভরবো, এটাকে কদিন রাখতে পারবে? এটা সারা বছর রেখে খেতে, সারা বছর। তাহলে ভাবতেই পারছো এই একবার আচার করলে সারা বছর। তো তোমরা বাড়িতে বানাবে আর সারা বছর রেখে খাবে। তো আমরা কাঁচের জারের মধ্যে এবার ভরে দেবো, এটা মাখা হয়ে গেছে। আর সবসময় চেষ্টা করবে কাঁচের বয়মে এই জিনিসগুলো রাখতে, তাহলে ভালো থাকবে, প্লাস্টিকেতে না। ওহ দারুণ, দেখো গাইস কি দারুণ হয়েছে। মশলাগুলোও দিয়ে দিলাম চেচে, এবার এটা একদম এয়ার টাইট, এই যে রাবার দেওয়া আছে বয়মের মুখে। হ্যাঁ, সর্ষে তেল না দিলে হবে না আচারে, মেন তেল দিচ্ছি, সর্ষের তেল। দেখো পুরো ভর্তি করে দিলেই হয়, পুরো লেবু তোমরা সর্ষের তেলে ডুবিয়েও দিতে পারো। তো আমার কাছে এখন আর বেশি তেল নেই, তো আমি পরে তেল দিয়ে দেব। এটা হচ্ছে হাফ বয়ম হয়েছে, আমি কিছুটা দিয়েছি, পুরো লেবু, পুরো লেবু ডুবো ডুবো থাকবে সেরকম তেল দিয়ে দিতে হবে। আর আটকে দেব, আর এটা এভাবে রোদে দিতে হবে। এই যে হয়ে গেল, দিতে এটা যখন মজে যাবে তখন খেতে অনেক ভালো লাগবে, টেস্টি। তো দেখো আমাদের লেবুর একটা আচার তৈরি হয়ে গেছে, এবার জারকটা তৈরি করব। এবার আমরা লেবুর জারক তৈরি করব, তার জন্য শিশির মধ্যে নুন দিয়ে দিচ্ছি। লেবুর জারকে নুনের পরিমাণটা একটু বেশিই থাকে, তো আমি প্রথমে তিন চামচ নুন দিলাম, তারপর লেবুগুলো দিয়ে দেব। আর এই লেবুর জারক করতে করতে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছিল, যে ছোটবেলায় আমি দেখতাম যে একটা ঠাকুমা এরকম লেবুর জারক রোদরে দিয়েছে, আর লেবুর জারক অনেকদিন হলে সাদা হয়ে যায় পুরো রসগোল্লার মতো। আর আমি কি করেছিলাম, রসগোল্লা ভেবে একটা তুলে খেয়েছিলাম, ওহ তারপরে মুখটা খালি দেখতেন। তো আমি তো মানে প্রচুরই লোভী ছিলাম, মিষ্টি খেতাম ছোটোবেলায়, খুব মিষ্টি খেতে ভালোবাসতাম। তো আমি ভেবেছি রসগোল্লা রোদরে দিয়েছে কাঁচের বয়মে, কিন্তু ওটা যে লেবুর আছে আর সেটা আমি জানতাম না। আরও একটু নুন দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এর সঙ্গে হাফ কাপ লেবুর রস করেও দিয়ে দিতে পারো, বা এক সপ্তাহ পর লেবুর রসটা দিলেও কিন্তু হবে। আর এটাকে এখন এভাবে রেখে দিতে হবে, এক সপ্তাহ পর এটা নুনটা গলে গিয়ে এটা অন্যরকম একটা দেখতে হবে, সেই সময় তোমরা চাইলে হাফ কাপ লেবুর রস এর মধ্যে ঢেলে দিতে পারো। তো এটা করতে আর বেশি কিছু লাগে না, নুন আর লেবু দিয়েই হয়ে যাবে। আর সাথে তোমরা চাইলে লঙ্কাও দিয়ে দিতে পারো এর মধ্যে। এটা ডালের পাতে এবং মুড়ি ফুড়ি দিয়ে বা কোনো তরকারিতে কোনো কিছু লেবু ইউজ করতে পারো, দারুণ। লেবুর আচারগুলো খেতে ভীষণ টেস্টি হয়, খুব টেস্টি। আর যারা লেবু খেতে পছন্দ করো টক টক, তারা এইগুলো খেতে পারো। তো দেখো আমাদের দু রকমের লেবুর আচার একেবারে তৈরি, তো দেখতেই পাচ্ছ এই আচারটাও ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর ওটা এক সপ্তাহ পর, তো ওটা এক সপ্তাহ পর ভালো লাগবে দেখতে। এখন তো শুধু নুন আছে, দেখো এটা সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে। তো
এভাবেই আমরা এটাকে রোদে দেব। আর আমার লেবুর জারকটা দেখো, ওটাকেও 7 দিন রোদে দিতে হবে। আর এটা তো তৈরি হয়ে গেছে, এটাকে রোদে দিতে হবে আর মুজে গেলে তারপর খাওয়া যাবে। এটা ওটাও মুজে গেলে তারপর খাওয়া যাবে। আর ওটাতে এক সপ্তাহ পর তোমরা হাফ কাপ লেবুর রস দিয়ে দিতেও পারো, আবার নাও দিতে পারো, এমনি রাখলেও হবে। এটা এক সপ্তাহ রোদে রাখার পর খাবো, আর ওটা একটুখানি 2-3 দিন 4 দিন রোদে রাখার পর আবার খেতে পারবো। তো আমরা রোদে দিতে যাচ্ছি, তো চলো ছাদে চলে এসেছি আর রোদে দিয়ে দিচ্ছি। দুটো রোদে থাক। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, টাটা।